নমস্কার বন্ধুরা, চাকরি ও খবর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ প্রায় পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায় তো আসেই আসে তোমার, তার সাথে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলো, তারপর তোমার আদার্স এক্সামে বলো, অবশ্যই তোমাদের অনুচ্ছেদ আসে। তো সেক্ষেত্রে অনুচ্ছেদটা একটি ইম্পর্টেন্ট বিষয়, তো অনুচ্ছেদটি আমি আলোচনা করব। তো অনুচ্ছেদ জিনিসটা কী, অনুচ্ছেদ কী বা কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো, ঠিক আছে? বাক্য দেখো, এখানে অনুচ্ছেদ কী বা কাকে বলে, এট ফার্স্টে আমরা এটাকে আগে বুঝে নেব, ঠিক আছে? বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম, এটা সবাই জানি। বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, সো কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না, রাইট? একটি বাক্যের মাধ্যমে কিন্তু সবসময় আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না, এজন্য প্রয়োজন একাধিক বাক্যের। হ্যাঁ, এজন্য প্রয়োজন একাধিক বাক্যের, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধে যুক্ত বাক্যের সমষ্টি অনুচ্ছেদ। দেখো এখানে কি বলছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য জন্য পরস্পর সম্বন্ধে যুক্ত বাক্যের সমষ্টি হলো অনুচ্ছেদ। দেখো কতগুলো এখানে বাক্য একসাথে যুক্ত করে এখানে একটা মনের ভাব প্রকাশ করছে, ঠিক আছে, এই জায়গাতে। তো এটাই হচ্ছে তোমার অনুচ্ছেদ, যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধে যুক্ত বাক্যের সমষ্টি হচ্ছে অনুচ্ছেদ। আমরা এবার দেখে নেব অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম। যেমন প্রথমে একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। একটি অনুচ্ছেদের মধ্যে কিন্তু একটাই ভাব থাকবে, মানে দু তিনটে ভাব প্রকাশ করা চলবে না, অতিরিক্ত কোনো কথা বলা যাবে না, মানে এক্সট্রা কিছু লেখা যাবে না, ওর বাইরে এক্সট্রা কিছু লেখা যাবে না, ঠিক আছে? আর খ নম্বর দেখো, সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে। সুশৃঙ্খলভাবে মানে ভালোভাবে সাজিয়ে লিখিয়ে তার অনুচ্ছেদের যে মনের ভাব সেটাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আর গ নাম্বার হচ্ছে, অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না, অনুচ্ছেদটিকে মানে যা কিছু লিখে বড় করে দিলাম সেটাকে একটা লিমিটেশন রাখতে হবে লেখা, ঠিক আছে? আর গ নাম্বার হচ্ছে, একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। একটি কথা বারবার লেখা চলবে না, মানে তুমি একটি অনুচ্ছেদের বিষয়ে প্রথমে দুই একটি লাইন লিখেছো, ঠিক আছে, ওর বিষয়ে, আবার কিছুটা লাইন লেখার পর ওই ভাবটাই তোমার আরও একটা বাক্যের মধ্যে চলে আসছে, সেটা করলে কিন্তু চলবে না। আর যেটা তোমার ঘ নম্বর যেটা আছে, যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে, ঠিক আছে? যে বিষয়ের উপর আমরা লিখি না কেন, যেমন পরিবেশ দূষণ বলো, মেলা বলো, যে কোনো বিষয়ে তোমরা অনুচ্ছেদ লেখো না কেন, অনুচ্ছেদ লেখার রচনা করার সময় তার গুরুত্বপূর্ণ দিকটি কী কী, তার ভালো দিক মন্দ দিক, সেই সমস্ত দিকগুলো তুলে ধরে সহজ সরল ভাষায় কিন্তু তোমার মনের ভাবটি প্রকাশ করতে হবে। ওকে, তো এটাই আজকের মতো আলোচনার বিষয় ছিল অনুচ্ছেদ। তো ভিডিওটি যদি একটু তোমাদের সাহায্য করে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি প্রথম আসো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ও সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ, জয় হিন্দ। ওকে।